উচ্চতর মাধ্যমিক পরীক্ষা লুটিনা পরীক্ষার্থীর মহানগর পরিবহন বিভাগে গ্রহণ করেছে অভিনব আসনি। 15 আগস্টল দৈনিক 25 জনক পরীক্ষার্থীক দিব অনুজ্ঞাপত্র। এইচ এস পরীক্ষাত উত্তীর্ণ পরীক্ষার্থীর মহানগর পরিবহন বিভাগের অভিনব আসনি। 15 আগস্টল দৈনিক 25 জনক পরীক্ষার্থীক দিব অনুজ্ঞাপত্র। বহিরাজ্যত গাড়ি চলার যান বাহন বিধি অবগত করার প্রয়াস মহানগর পরিবহন বিভাগের। এবছর দ্বাদশ শ্রেণী পাস ছাত্র ছাত্রী যখন পাস করেছে যা 18 বছর সম্পূর্ণ হয় আমি পণ্য চালকর এখন অনুজ্ঞাপত্র গাড়ি চালনার অনুজ্ঞাপত্র দিয়ার ব্যবস্থা করার কারণে আমি ব্যবস্থা লৈছো। বহিরাজ্যত অধ্যয়নের যাওয়া পরীক্ষার্থী সকলে যাতে যান বাহন চলাচল কোনো অসুবিধার সম্মুখীন নহয় তথা যান বাহন নীতি নিয়ম সমূহ অবগত হয় তার 15 দিনিয়া কার্যসূচী হাতত লৈছে মহানগর পরিবহন বিভাগে। লাইসেন্স দিয়ার আগতে আমি হুন্ডা সেফটি ড্রাইভিং এডুকেশন সেন্টার আমার যেটা জেলা পরিবহন কার্যালয় প্রাঙ্গণত আছে তার জড়িয়ে আমি গাড়ি চালনার আভাসটা দিয়া হব আর ইয়ারপরে পথ সুরক্ষার ক্ষেত্রে কিছু আভাস জ্ঞান স্টেয়ারিং হোক বা এখন বাইকের রাস্তা চলাচল করা নীতি নিয়ম সম্পর্ক যাতে কেন ধরনের চলাব লাগে সেইখিনির উপর আমি কিছু আভাস আর জ্ঞান দিয়ার কারণে প্রচেষ্টা চলা হব। অবশ্যই ইয়ার বাবে আবেদনকারী পরীক্ষার্থী সকলে অনলাইন যোগে পূরণ করিব লাগিব প্রপত্র। এই ক্ষেত্রত তেওঁলোকৰ ঠিকনা, বয়সের প্রমাণপত্র, উচ্চতর মাধ্যমিক পরীক্ষাত উত্তীর্ণ হওয়ার প্রমাণপত্র নাইবা মার্কশিট আদি দাখিল করিব লাগিব। পরীক্ষার্থী সকলে পরিবহন সেবা পোর্টেল নাইবা sarathi.poribahan.gov.in অথবা সারথি সার্ভিসের জড়িয়ে অনলাইন আবেদন করিব পারিব। পেটকুচিত থকা হুন্ডা চালক কেন্দ্রতে দৈনিক 25 জন পরীক্ষার্থীক পরিবহন বিধি আর পথ সুরক্ষার সম্পর্ক অনুশীলন দিব পরিবহন বিষয়ায়। ড্রাইভিং টেস্ট উত্তীর্ণ হওয়া পরীক্ষার্থী সকলক জেলা পরিবহন বিষয়া গৌতম দাসে নিজ হাতে প্রদান করিব অনুজ্ঞাপত্র। বয়স প্রমাণপত্র আর এড্রেস প্রুফ এইখানে অনলাইনত রেজিস্ট্রেশন করব যেটাকে পায় সেটু বলে চিন্তা করব না আহক আমি NIC রিকুয়েস্ট করি তাৎক্ষণিকভাবে সেইদিনাখনে যাতে পরীক্ষাত বহিব পারে ড্রাইভিং টেস্টত বহিব পারে তার কারণে ব্যবস্থা করে দিয়া হব আর তাৎক্ষণিকভাবে আমি এখন লার্নার লাইসেন্স প্রদান করা হব। ভাস্কর জ্যোতির হাজরিকার রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। সদ্যঘোষিত হাইস্কুল শিক্ষান্ত